চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনার অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে 3টি। র‍্যাব জানিয়েছে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে মিরসরাইয়ের বারুইয়ার হাট পৌর বাজারে র‍্যাব সদস্যদের সাদা পোশাকে মাদক উদ্ধারে গেলে ডাকাত বলে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে র‍্যাবের 2 সদস্য আহত হন, তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে র‍্যাব। চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনার অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে 3টি। র‍্যাব জানিয়েছে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে মিরসরাইয়ের বারুইয়ার হাট পৌর বাজারে র‍্যাব সদস্যদের সাদা পোশাকে মাদক উদ্ধারে গেলে ডাকাত বলে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে র‍্যাবের 2 সদস্য আহত হন, তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে র‍্যাব। চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনার অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে 3টি। র‍্যাব জানিয়েছে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে মিরসরাইয়ের বারুইয়ার হাট পৌর বাজারে র‍্যাব সদস্যদের সাদা পোশাকে মাদক উদ্ধারে গেলে ডাকাত বলে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে র‍্যাবের 2 সদস্য আহত হন, তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে র‍্যাব। চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনার অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে 3টি। র‍্যাব জানিয়েছে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে মিরসরাইয়ের বারুইয়ার হাট পৌর বাজারে র‍্যাব সদস্যদের সাদা পোশাকে মাদক উদ্ধারে গেলে ডাকাত বলে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে র‍্যাবের 2 সদস্য আহত হন, তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে র‍্যাব। চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনার অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে 3টি। র‍্যাব জানিয়েছে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে মিরসরাইয়ের বারুইয়ার হাট পৌর বাজারে র‍্যাব সদস্যদের সাদা পোশাকে মাদক উদ্ধারে গেলে ডাকাত বলে তাদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে র‍্যাবের 2 সদস্য আহত হন, তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে র‍্যাব।